2023 সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালেক। একই সাথে তিনি দাবি করছেন এ বছরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া। গত 23শে জানুয়ারি LB24-এর সময়ের ভাবনা অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। বিএনপি এইবারে এক দফা আন্দোলন হবে, হাসিনার পতন হবে, ইনশাল্লাহ 2023-এই হাসিনার বিদায় নিতে হবে, নিশ্চিত থাকেন আপনারা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র নেতা দেশ নায়ক তারেক রহমান, ইনশাল্লাহ বিজেপি সে বাংলাদেশের ফিরবে। যদিও 2022 সালের 8ই অক্টোবর জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছিলেন, আগামী 10 ডিসেম্বরের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের কথায় দেশ চলবে, অন্য কারো কথায় নয়। শেখ হাসিনা ওয়াজেদ, তোমার এই খোয়াব ভুলে যেতে হবে। এই বাংলাদেশ চলবে আগামী 10ই ডিসেম্বর পরে বেগম খালেদা জিয়ার কথায় এবং দেশ তারেক রহমানের কথায়। এ বক্তব্যের পর দেশে বিদেশে আলোচনা সমালোচনা শুরু হয়। ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ও বিএনপি এ বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন। তবে 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় কর্মসূচি পালন করলেও কঠোর কোনো কর্মসূচি দেয়নি। এরপর এ নিয়ে আওয়ামী লীগের নেতারা পরে বিএনপিকে খোঁচাও দেন। তবে যুক্তরাজ্য বিএনপির এ নেতা এবার জোর দিয়ে সরকার হঠানোর কথা বলছেন। অন্যান্য বারের মতো এবার আর আন্দোলন ব্যর্থ হবে না বলেও আশাবাদী তিনি। বিএনপি এইবারে এক দফা আন্দোলন হবে, হাসিনার পতন হবে, ইনশাল্লাহ 2023-এই হাসিনার বিদায় নিতে হবে, নিশ্চিত থাকেন আপনারা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র নেতা দেশ নায়ক তারেক রহমান, ইনশাল্লাহ বিজেপি সে বাংলাদেশের ফিরবে। আমরা দেখেছি যে 10 ডিসেম্বর দেখেছি আপনাদের, আরো দেখেছি যে রোজার পরে ঈদের পরে আপনাদের চূড়ান্ত আন্দোলন। আজ আপনি বলছেন যে 2023 সালের ভিতরেই শেখ হাসিনা মানে বিদায় নিবে, ওই সরকার বিদায় নিবে। 2023 সালের পর যদি আমরা একই অবস্থানে দেখি, তারপরে আপনি গণমাধ্যমকে কি বলবেন, বাংলাদেশ জনগণকে কি বলবেন? আমি বলি যে দেশের আপনার বাড়িতে যখন ডাকাত ঢুকে, সে উইথ আর্মস ঢুকে, আর আপনি ঘুমের পরে উইদাউট আর্মস আপনি উঠে ফিক্স করেন, তো এইটা এই তারা হচ্ছে যে পুলিশ স্টেট বাংলাদেশ। বাংলাদেশে তারা রাষ্ট্রীয় তন্ত্র ব্যবহার করে তারা বাংলাদেশে এখন অস্ত্র, মেশিন গান, স্টেন গান, পুলিশ, মিডিয়া, র্যাব, তার বিরুদ্ধে যে আন্দোলন জনগণ, যেখানে 600 ইলিয়াস আলী, 600 ন্যাশনাল লিডার ঘুম দেখা দিয়ে, তারপরে যে জনগণ যে তাদের বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, এইটাই আমাদের সমস্যা।